হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। জানানো হয়েছে প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি। সোমবার সকালে দুর্ঘটনাস্থল শনাক্তের কথা জানায় ইরানের রেড ক্রিসেন্ট। বিধ্বস্ত হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছেছে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা। উদ্ধার তৎপরতায় আছে আরও 70টিরও বেশি বিশেষজ্ঞ টিম। ঘন কুয়াশাসহ বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে অভিযান। তত্ত্বাবধানে আছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেইন সালামি। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয় প্রেসিডেন্ট রইসির হেলিকপ্টার। ইরান আজারবাইজান সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলে হার্ড ল্যান্ডিংয়ের শিকার হয়েছে উড়োযানটি।